আসসালামু আলাইকুম। অবশেষে এসএসসি পরীক্ষার স্থগিতাদেশ সংক্রান্ত আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। ভিউয়ার্স, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো চলুন শুরু করি আজকের মূল ভিডিও। নিজস্ব প্রতিবেদক 18 মে 2023। দাখিলের বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীদের উচ্চতর গণিত পরীক্ষা স্থগিত হতে পারে। আগামী 25 মে অর্থাৎ বৃহস্পতিবার পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা, কিন্তু এদিন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ পরিস্থিতিতে 25 মে অনুষ্ঠিতব্য দাখিলে উচ্চতর গণিত পরীক্ষা স্থগিত হওয়ার সংখ্যা দেখা দিয়েছে। জানতে চাইলে পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ কামালউদ্দিন দৈনিক শিক্ষা .com-কে বলেন, গাজীপুরের সিটি কর্পোরেশনের নির্বাচনের দিন ওই এলাকার দাখিল পরীক্ষার কেন্দ্রগুলোতে পরীক্ষা আয়োজন নিয়ে কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগের সিদ্ধান্তের অপেক্ষায় আমরা আছি। শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত হবে বলে আশা প্রকাশ করে তিনি আরও বলেন, সিদ্ধান্ত জানানোর সঙ্গে সঙ্গে তা মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে সবাইকে জানানো হবে। এদিকে দাখিলে ইংরেজি প্রথমপত্র স্থগিত পরীক্ষা 14 মে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ঘূর্ণিঝড় মোকার প্রভাবে তা স্থগিত করা হয়। ওই পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ করা হবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের সর্বশেষ এসএসসি পরীক্ষার স্থগিতাদেশ সংক্রান্ত জরুরি আপডেট। সবাই ভালো থাকবেন। পরবর্তী নতুন কোনো আপডেট সবার আগে পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।